দেখতে পাচ্ছ এরকম একটি ভিলেজ টাইপের এরকম একটি জায়গায় কিন্তু আমরা থাকি। তো গাইস দেখতে পাচ্ছ এটা কি রয়েছে, এটা রয়েছে হাংরিম্যান বিশাল। তোমাদের সো হে ওয়াটস আপ পিপল, তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেলে আরো একটি ভিডিওতে। কারণ গাইস আজকের ভিডিওটি কোনো গেম প্লে ভিডিও হতে চলেছে না, অফারের ভিডিও হতে চলেছে না, কিন্তু আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং হবে। কারণ আমি তোমাদের আজকে এরকম কিছু জিনিসের আমার লাইফের সম্পর্কে বলবো, যে আমার ইউটিউবে আমি কীভাবে এসেছিলাম, কোথা থেকে ভিডিও বানিয়েছি, তো এইসব বিষয়ে বলবো। এটা কোনো ইউটিউবার তখনই দেয় যখন তাদের 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় বা সেরকম কিছু একটা বড় অ্যাচিভমেন্ট করে নেয়। তো আমার সেরকম কোনো অ্যাচিভমেন্ট হয়নি, কিন্তু এটা আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তাই গাইস আজকের এই ব্লগটা, তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, শুধু গেম প্লে ভিডিওর জন্য। এখানে আমি কোনো ব্লগ আপলোড করি না। যদি কারোর ব্লগ পছন্দ সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট করতে পারো। যদি ব্লগ পছন্দ হয় আমার নিচের যে নতুন চ্যানেল আছে দ্য আনলক পলা, সেখানে আমি ব্লগ ভিডিও আনবো, সপ্তাহে একটা করে আনার চেষ্টা করব। তো চলো গাইস আজকে তোমাদের আমি অনেক কিছু দেখাবো যেগুলো হচ্ছে আমার সমস্ত ইউটিউব রিলেটেড, যেখানে আমি আগে ভিডিও বানাতাম। কারণ আমার আগের মোবাইল ফোন যেটা ছিল সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, তো এই জায়গাটার মধ্যে আমি বসে ভিডিও বানাতাম। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় বসে আমি ভিডিও বানাতাম, ওই কোনায় বসে ভিডিও বানাতাম। আর দেখতে পাচ্ছ ওই যে ওই সাইডটা গিয়ে তোমাদের আমি দেখিয়ে দিব সমস্ত। এখানে যে দেখতে পাচ্ছ সমস্ত মাটি, সমস্ত মাঠ জুড়ে কিন্তু আমি ভিডিও বানাতাম। কারণ গাইস প্রথম প্রথম বাড়ি থেকে তো সেরকম সাপোর্ট করতো না, কারণ বাড়ি থেকে বুঝতো না যে আমি কী করছি। আর ওই যে দেখতে পাচ্ছ এখানে জঙ্গলটা, ওই জঙ্গলের পিছনে পুকুর আছে, পুকুরের পরে ওইদিকে আমাদের বাড়ি। তো আমি কোনোদিন তোমাদের বাড়িটা ব্লগ দেখিয়ে দিব। আর পুকুরের সাথেও আমার একটা রিলেশন আছে ইউটিউব নিয়ে, তো সেই জিনিসটা আমি এখনও করি, তো সেটাও তোমাদের আমি বলবো। আর গাইস এইখানে দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গায় কিন্তু এখন ধান ক্ষেত। এখানে বসে যে সময় আমি ভিডিও বানাতাম ফার্স্ট, আমার যে সময় ভিডিও তোমার চ্যানেলকে দেখতে পারবে কোয়ালিটি কতটা খারাপ ছিল, কি সব কিছুই খারাপ ছিল। আমি সেরকম ভালো কন্টেন্ট দিতে পারতাম না, কারণ গাইস আমার ইউটিউব সম্বন্ধে প্রথমে ধারণা ছিল, বাট আমার কিছু সেট আপের প্রবলেমের কারণে তোমাদের আমি কিন্তু কন্টেন্ট দিতে পারতাম না। তো গাইস দেখতে পাচ্ছ এটা কী রয়েছে, এটা রয়েছে হাংরিম্যান বিশাল। তোমাদের অনেক ভিডিওতে কিন্তু আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম যে সাবস্ক্রাইব করো। তো এও এখন মোটামুটি ব্লগিং করছে, তো আজকের এই রিলেটেড ভিডিও কিন্তু ওর চ্যানেলও আসতে চলেছে। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ফার্স্ট লিঙ্ক কিন্তু ওর থাকবে, তো গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। মোটর ব্লগিং আজকে কিন্তু আসতে চলেছে ওর। তো আমি তোমাদের দেখাবো যে আজকে যে আমি ওখানে যে তোমাদের বলেছিলাম এই যে এই জায়গাটায় যে আমি ভিডিও বানাতাম, তো এই জায়গাটায় আমি তোমাদের দেখাবো যে আমি কোথায় ভিডিও বানাতাম। তো চলো গেছে আমি তোমাদের আমার সেট আপটা দেখিয়ে দিচ্ছি। ওই চ্যানেল ওর চ্যানেলটা গিয়ে গেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সো চলো গেছ দেখানো যাক। তো গাইস এই যে দেখতেই পাচ্ছো কীরকম অবস্থা এখানে, দেখতে পাচ্ছ কালকে রাত্রে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ এখানে একদম কাদা। তাও তোমাদের জন্য গাইস ভাবলাম যে আমি একটা ব্লগিং ভিডিও নিয়ে আসি, কারণ গাইস আমার সেরকম ব্লগিংয়ে তো কোনো এক্সপিরিয়েন্স নেই, আর যা শেখা সব হাংরিম্যান বিশালের থেকেই শেখা ব্লগিং এক্সপিরিয়েন্স। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ব্লগ ভিডিওটি কেমন লেগেছে। আর তোমাদের বলেছিলাম যে এখানে আমি কিন্তু ভিডিও বানাতাম। তো গাইস দেখতে পাচ্ছ এখানে একদিন এখানে একটা ইনসিডেন্ট আছে আমার সাথে, আমি একটা আজকে ইনসিডেন্ট শেয়ার করবো, যেটা হচ্ছে গাইস এই জায়গাটায় তোমাদের আমি বলেছি যে এই জায়গাটায় কিন্তু আমি সবসময় ভিডিও আপলোড করতাম। এই জায়গা থেকে কিন্তু আমার 50টার মতো ভিডিও আপলোড করা, লাস্টের 100 ভিডিও আপলোডের 10টা ভিডিও আই থিঙ্ক আমি বাড়ি থেকে বানিয়েছি, আর বেশিরভাগ ভিডিও কিন্তু আমি এই জায়গা থেকে বানিয়েছি। তো এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, একটা 50 MB ভিডিও যেটা ইভেন্টের ভিডিও ছিল, যেটা ছাড়া অত্যন্ত জরুরি ছিল, নতুন ইভেন্ট ছিল। তো সেই ভিডিওটা ছাড়তে আমার 2 ঘন্টা লেগেছে শুধু 50 MB ভিডিও ছাড়তে। কারণ এখানে গিয়ে তোমাদের আমি বলেছিলাম এই যে জায়গাটা জিও টাওয়ার, তো সেই জিও টাওয়ার ছিল কিন্তু বন্ধ। তো জিও টাওয়ার বন্ধ থাকার কারণে আমি জানতাম না, আর আমি ভুলে গিয়েছিলাম যে জিও টাওয়ার বন্ধ ছিল, আর জিও টাওয়ার বন্ধ থাকার কারণে আমার 2 ঘন্টা লেগে যায়। সো সেদিন একটি খুব খারাপ অবস্থা ছিল আমার, কারণ ভিডিও বানাতে মোটামুটি বেশিক্ষণ সময় লাগে না, এডিটিং করতে অল্প সময় লাগতো প্রথম প্রথম, কারণ অনেক মিস্টেক হতো কথা বলার জন্য, বা কথা তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে বলতে হতো, নাহলে কি ভিডিওটা কে দেখবে। সো গাইস এখানে তোমাদের দেখতেই পাচ্ছ এই জায়গাটায় কিন্তু আমি সবসময় ভিডিও বানাতাম, তো এটাই ছিল মেন উদ্দেশ্য। আই থিঙ্ক তোমাদের কোয়ালিটির প্রবলেম আসবে, কারণ আমি এখানে মাইক নিয়ে আসিনি, কোনো কিছু নিয়ে আসিনি, শুধু নর্মালি এখানে এসে গেছি একটু ব্লগ করতে। আমি ভাবলাম যে সকাল সকাল তোমাদের দেখিয়ে দিই আমাদের যে গ্রামটা, তোমাদের আমি একদিন গ্রামের আমাদের ব্লগ দেখিয়ে দিব। আর হাংরিম্যান যে বিশাল নিচে যে লিঙ্ক দেওয়া থাকবে ওর চ্যানেল, কিন্তু আজকে আমাদের গ্রামের মোটামুটি ভালো ব্লগ আসবে, তো গিয়ে কিন্তু দেখে আসতে পারো। নিচে ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করবো। আজকে জানি আমার ব্লগটা একটু খারাপ হচ্ছে, কারণ গাইস ফার্স্ট টাইম ব্লগ, আশা করি তোমাদের ব্লগ ভালো লাগবে। আর তো গাইস এই যে দেখতে পাচ্ছ এই যে পুকুরটা আছে, তো এই পুকুরে বসে কিন্তু আমি আগে ভিডিও বানাতাম, এখনও বানাই, এখনও এখান থেকেই আপলোড করি, কারণ এখানে কিন্তু যে কোয়ালিটি আছে যে নেটের সেটা কিন্তু ভালোই হয়। আর সামনে দেখতে পাচ্ছ ও কিন্তু উল্টে পড়ে গিয়েছে একদম কাদার মধ্যে, দেখতেই পাচ্ছ প্রফেশনাল ব্লগার গাইস আমি যেতে যেতে পড়ে যাই, সেইটা বলে ব্লগারের ব্যালেন্স দিকে থেকে ধুয়ে নিই জিনিসটা। চলো
আমি তোমাদের মাঠে গিয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে আমি কি মোবাইল দিয়ে ভিডিও করতাম, সেটাও তোমাদের দেখাবো। তো আমি দেখাচ্ছি, এখন পর্যন্ত আমি এটা দিয়েই মোটামুটি আমি এডিটিং ফেডিটিং করি। তো এখানে দেখতে পাচ্ছ মাউস, এখন মাউস কেন লাগিয়েছি সেটার একটা কারণ আছে। ওপর দেখতে পাচ্ছ, এই জায়গায় দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টাচ একদম পুরো সমস্ত কিছু কিন্তু ভেঙে গেছে। তো এটা আমি ভেঙেছি, এটার একটা কারণ আছে। তো এটা নিয়ে কোনো পরে অন্য কোনো দিন কথা হবে। আর কিন্তু গাইছ আমি এটা দিয়েই কিন্তু করি। আর এই মোবাইলটা হচ্ছে গাইছ দেখতে পাচ্ছ আসুসের জেনফোন লাইট L1, যেটা আমি ফার্স্ট কিনেছিলাম মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সবাই বাড়ি থেকে দিয়েছিলো, এইটা কিন্তু আমার বাড়ি থেকে দিয়েছিল। আর এখানে আমি কাইনমাস্টার ইউজ করি এডিটিংয়ের জন্য। তো এই সেট আপ ছিল আমার, এটাই হচ্ছে এখনও এটাই সেট আপ। আর আমি এখন যেটা দিয়ে ব্লগ করছি সেটা হচ্ছে গাইস Realme 6, যেটাও বাড়ি থেকে আমাকে গিফট করেছে, কারণ দেখতেই পারছিল এই মোবাইলটা আমার একদম কাজই করছিল না। সো আমি এখানে মাউস দিয়ে ইউজ করতাম, কারণ এখানে গাইস দেখতেই তোমাদের বলে দিয়েছি যে এখানে দেখতে পাচ্ছ টাচ একদমই কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। আজকে তোমাদের ব্লগটি ভালো লেগেছে, যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, নিজের কমেন্টে তোমাদের মতামত জানাবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, এরকম আমাদের ভিডিও লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য সবার প্রথমে। তো গুড বাই, দেখা হচ্ছে একদম নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। গুড বাই।